বন্ধুরা, আপনি জানেন যে একজন হ্যাকার আপনার মোবাইল হ্যাক করে কোটি টাকা ইনকাম করে। আসলে কিভাবে হ্যাকার এত বেশি টাকা ইনকাম করে আমাদের মতো সাধারণ মানুষের থেকে? আজকের সময় হ্যাকিং শব্দ সমস্ত জায়গাতেই শুনতে পাওয়া যায়। কিছুদিন আগে ক্যারি মিনাটি, যার নাম অজয় নাগর, তার গেমিং চ্যানেল ক্যারি ইজ লাইভ হ্যাক হয়েছিল, যে নিজেই তার এই খবর টুইটারে প্রকাশ করেছিল। এইরকমই বন্ধুরা, যখন আমরা সব জায়গায় হ্যাকিংয়ের কথা শুনছি, তখন আমাদের মনে হ্যাকিং নিয়ে একটি ভয় তৈরি হয়। আর এর জন্য অনেক প্রশ্নও আসে যে হ্যাকাররা কীভাবে হ্যাকিংয়ের জন্ম দেয়, এমনকি হ্যাকিংয়ের পদ্ধতি ব্যবহার করে কীভাবে আমাদের ফোনকে হ্যাক করে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি শুধু আপনাদের বলবো না যে হ্যাক কীভাবে আপনার ফোনে হয়, এটাও বলবো যে আপনি এই হ্যাকিং থেকে বাঁচতে কী কী করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, একদিন সকালে আপনি যখন উঠলেন, তো দেখলেন আপনার ফোনে একটি মেসেজ এসেছে যেখানে লেখা আছে আপনার অ্যাকাউন্টস থেকে কয়েক লক্ষ টাকা তোলা হয়েছে। আর এই মেসেজ দেখেই আপনি অবাক হয়ে গেলেন, আর আপনি সমস্ত বুদ্ধি দিয়ে চিন্তা করতে থাকলেন যে আমি তো কোনো টাকা খরচই করিনি, কিন্তু আমার টাকা গেল কোথায়? এতেই বন্ধুরা আপনি বুঝে নিন আপনার ফোন হ্যাক হয়ে গেছে, আর আপনার সমস্ত পার্সোনাল ডিটেলস হ্যাকাররা তাদের কাজের জন্য ব্যবহার করছে। আর আপনি এখন বলতেই পারেন যে এইগুলো তো কয়েকজনের জন্য হতে পারে। তো আপনাকে আমি বলে দিই, যদি ক্যারি মিনাটির মতো একজন বড় ইউটিউবারের চ্যানেল হ্যাক হতে পারে, আপনি তো একজন সাধারণ মানুষ, আপনার ফোনকে হ্যাক করতে আর কত সময় লাগবে? এখন এখানে একটি বড় প্রশ্ন আসবে, হ্যাকাররা কীভাবে আমাদের মোবাইল হ্যাক করে? তো বন্ধুরা, সবার আগে বলে দিই, হ্যাকার আপনার মোবাইল এমনি হ্যাক করে না, তার জন্য আপনার পারমিশন চায়, যেটা আপনি জেনে বা না জেনেই দিয়ে দেন। উদাহরণস্বরূপ, অনেকবার আমাদের সঙ্গে এইরকম হয়েছে যে আমাদের ফোনে মেসেজের মাধ্যমে একটি লিংক আসে যেখানে ক্লিক করে পয়সা পাওয়ার লোভ দেখানো থাকে, আর ওই লোভে পড়ে আমরা ভাবি যে একটি লিংক ক্লিক করলে কি হবে। আর তারপর এই লিংকে ক্লিক করার পর আমরা এমন একটি সফটওয়্যারে পৌঁছে যাই যেটা আমাদের পারমিশন চায়, আর আমরা এই লোভে পারমিশন দিয়েও দিই, আর ব্যাস, এর থেকে বেশি কাজ হ্যাকারদের করতে হয় না, কারণ আপনার পারমিশন দেওয়াই তাদের কাছে যথেষ্ট। এরপর আপনার মোবাইল ফোনে হ্যাকার মেসেজ থেকে শুরু করে কল রেকর্ডস এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সব কিছুই হ্যাকারের কাছে চলে যায়, যার পর আপনার যে কোনো পার্সোনাল ডাটা আপনার পার্সোনাল আর থাকে না। এছাড়াও হ্যাকাররা হ্যাক করার জন্য আরও একটি পদ্ধতি অবলম্বন করে, যেখানে অনেক পেড অ্যাপসকে ফ্রিতে মডিফাইড করে তৈরি করে, যেখানে অন্য কোনো দ্বিতীয় ওয়েবসাইট থেকে ডাউনলোড করার জন্য বলা হয়। আর যে সমস্ত মানুষ দ্বিতীয় কোনো ওয়েবসাইট থেকে এইরকম অ্যাপসকে ডাউনলোড করে আর নিজের ফোনকে সমস্ত পারমিশন দিয়ে দেয়, তো তার ফোন পুরোপুরি হ্যাক হয়ে যায়। আপনি এতদূর শোনার পর এটি ভাবছেন যে যদি কোনো সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করে পারমিশন দেওয়ার পর আপনার ফোন হ্যাক হয়, তো প্লে স্টোরে থাকা অ্যাপগুলিকে ব্যবহার করলে ফোন হ্যাক হবে না। তো এই ধারণা পুরোপুরিভাবে ভুল, কারণ প্লে স্টোর প্রতিটি অ্যাপসকে বসে সার্চ করে না যে কোনটা হ্যাকার চালাচ্ছে আর কোনটি সাধারণ মানুষ। এই জন্য প্লে স্টোরে এমন কিছু অ্যাপস আছে যেগুলি হ্যাকিংয়ের কাজে সাহায্য করে। আর এরপর আরও একটি প্রশ্ন আসে যে যেখানে সমস্ত জায়গায় এইরকম বেআইনি ধান্দাবাজি কাজ হচ্ছে, সেইখান থেকে বাঁচবো কীভাবে? বন্ধুরা, প্রশ্ন যতটাই পেঁচালো, জবাব ততটাই সাধারণ, কারণ এইখানে আপনাকে বেশি কাজ করতে হবে না, শুধুমাত্র ট্রাস্টেড অ্যাপকেই ব্যবহার করতে হবে আর তার পারমিশনকেই অ্যালাউ করতে হবে। এইরকম অনেক অ্যাপই আমাদের ফোনে ইনস্টল হয় যার কাজ ক্যামেরা, কন্ট্যাক্ট লিস্ট এবং মেসেজ এইরকম জিনিসের সঙ্গে নয়, কিন্তু তবুও সেই অ্যাপ আপনার থেকে সমস্ত পারমিশন নিয়ে নেয়। এই জন্যই যদি কোনো অ্যাপস এমন কোনো জিনিস পারমিশন নেয় যেটার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, তো সেক্ষেত্রে পারমিশন অ্যালাউ করবেন না। আর যদি পারমিশন না দিলে অ্যাপ কাজ না করে, তো সেক্ষেত্রে এইরকম অনেক অ্যাপ আছে যেইগুলি ট্রাস্টেড, আপনি সেইগুলিকে ব্যবহার করতেই পারেন, কিন্তু জোর করে কোনো অ্যাপ চালানোর জন্য আপনার টাকা ক্ষতি হওয়ার কোনো প্রয়োজন নেই। আর যতটা প্রয়োজন অন্য কোনো দ্বিতীয় ওয়েবসাইট থেকে ফ্রি অ্যাপ ইনস্টল না করার চেষ্টা করুন, কারণ যখন কোনো ওয়েবসাইট কোনো অ্যাপ ডাউনলোড করার জন্য আপনাকে আবেদন করে, তো সেক্ষেত্রে 99% চান্স থাকে ওই অ্যাপ হ্যাকিংয়ের জন্য তৈরি করা হয়েছে। ওই জন্য শুধুমাত্র ট্রাস্টেড অ্যাপকে ইনস্টল করুন এবং সেটি উপভোগ করুন, না হলে আপনার পয়সার সাথে সাথে আপনার পার্সোনাল ডিটেলস যেমন মেসেজ, কল রেকর্ডস
হ্যাকারের কাছে পৌঁছে যাবে, যেটা না শুধু আপনাকে ফাইন্যান্সিয়াল লস করে, বরং কিছু এমন হ্যাকার এইগুলি পার্সোনাল কাজে ব্যবহার করে, যেটা আপনাকে ব্ল্যাকমেলিং পর্যন্ত করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে ছেড়ে যাওয়ার আগে একটি লাইক করুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হয়ে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। সবসে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।